2024-এ দাঁড়িয়ে যারা যারা এখনো ইউটিউব চ্যানেল ওপেন করবে বলে ভাবছো কিন্তু কিভাবে চ্যানেল ওপেন করতে হয় সেটাই জানো না, স্পেশালি এই ভিডিওটা তাদের জন্য। কিভাবে ইউটিউব চ্যানেল ওপেন করতে হয় এবং কী কী করণীয়, আজকের এই ভিডিওটাই আমি তোমাদেরকে শেখাবো। একটা চ্যানেল মোবাইল দিয়ে কীভাবে ওপেন করতে হয়, সাথে কী কী করতে হয়, চ্যানেল কীভাবে ভেরিফাই করতে হয়, আর কোন কোন সেটিংসগুলো অন করতে হয়। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আমি আছি তোমাদের সাথে অভি, আর প্রথমবার যারা আমার চ্যানেলে ভিডিও দেখছো তারা লাইক এবং সাবস্ক্রাইব করে নিও। দেখো, ইউটিউব চ্যানেল বানানো খুবই সহজ। ইউটিউব চ্যানেল বানানোর জন্য সবার প্রথমে দরকার হবে জিমেল অ্যাকাউন্ট, কারণ জিমেল অ্যাকাউন্ট ছাড়া কিন্তু অ্যান্ড্রয়েড ফোন চলে না। অ্যান্ড্রয়েড ফোনে যে কোনো কাজ করতে হলে কিন্তু জিমেল অ্যাকাউন্ট দরকার হবে। যারা এখনও জিমেল অ্যাকাউন্ট কীভাবে বানাতে হয় সেটাই জানো না, তারা এই ভিডিওর কমেন্টে একটা লিঙ্কস পেয়ে যাবে, ওই ভিডিওটা তোমরা শেষে দেখে নিতে পারো কীভাবে জিমেল অ্যাকাউন্ট বানানো হয়। জিমেল অ্যাকাউন্ট বানিয়ে নেওয়ার পরে এবার আমরা কীভাবে ইউটিউব চ্যানেল ওপেন করবো সেটাই শিখে নিই। সবার প্রথমে তোমাকে তোমার ফোনেতে যে ইউটিউব অ্যাপসটা রয়েছে ওটাই ওপেন করে নিতে হবে। ইউটিউব অ্যাপসটা ওপেন করে নেওয়ার পরে একদম নিচে যে সার্কেলটা দেখতে পাচ্ছ, আইকনটা রয়েছে, এটা হচ্ছে তোমার জিমেল আইকন। তো এটার উপরে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমরা এখানে দেখো সুইচ অ্যাকাউন্ট বলে একটা অপশান পাবে, এটার উপরে ক্লিক করবে। এরপরে যদি তোমার ফোনেতে একটার বেশি অনেকগুলো জিমেল অ্যাকাউন্ট থাকে এবং তুমি যে জিমেল অ্যাকাউন্টের উপরে এই চ্যানেলটা ওপেন করতে চাও সেই জিমেল অ্যাকাউন্টটা সিলেক্ট করে নেবে। তো এখানে আমার অলরেডি সিলেক্ট করাই রয়েছে। সিলেক্ট করে নেওয়ার পরে আবারও আইকনটাতে ক্লিক করবে, অ্যান্ড ক্লিক করার পরে যেখানে তোমার জিমেল অ্যাকাউন্টের নাম লেখা রয়েছে ওর নিচে লেখা রয়েছে ক্রিয়েট এ চ্যানেল, তো জাস্ট এটার উপরে ক্লিক করে দেবে। এটার উপরে ক্লিক করার পরে তোমার কাছে এরকম কিছু অপশান আসবে। প্রথমে রয়েছে পিকচার, অর্থাৎ এখান থেকে তুমি তোমার চ্যানেলের লোগো দিতে পারবে। তো চ্যানেলের লোগো বা ব্যানার এগুলো আমি পরে দেখাবো, সবার প্রথমে চ্যানেলের একটা নাম দিতে হবে। তো এখানে দেখো নেম লেখা রয়েছে আর এখানে একটা পেন্সিল আইকন রয়েছে, জাস্ট এটার উপরে ক্লিক করবে। ক্লিক করার পরে তুমি তোমার যে চ্যানেলের নামটা দিতে চাও সেটা এখানে এন্টার করে নেবে। তো একটা কথা তোমাদেরকে বলে রাখি, যখন তোমরা কোনো নতুন চ্যানেল ওপেন করবে চ্যানেলের নাম দেওয়ার আগে সেটা ইউটিউবে সার্চ করে দেখে নেবে যে ওই নামে কোনো ইউটিউব চ্যানেল রয়েছে কিনা। যদি ওই নামে আগে থেকে ইউটিউব চ্যানেল থাকে তাহলে কিন্তু তোমার পরে প্রবলেম হতে পারে, কারণ অনেক সময় কী হয় না, সার্চ করলে তোমার চ্যানেলটা আর আসবে না। তো যখন ইউটিউব চ্যানেল নতুন ওপেন করবে নাম দেওয়ার আগে সেটা ইউটিউবে সার্চ করে দেখে নেবে যে ওই নামে কোনো চ্যানেল আছে কিনা। তো এখানে আমি ধরো আমি একটা আমার নিজের মতো একটা নাম দিয়ে দিচ্ছি, ভিল্লগার। তো এখানে আমি আমার চ্যানেলের নামটা দিয়ে দিলাম। তো এখানে জাস্ট আমি সেভ অপশানে ক্লিক করলাম, অ্যান্ড তারপরে তোমরা একটা নিচে এখানে অপশান পেয়ে যাবে হ্যান্ডেল বলে। অর্থাৎ আমরা যখন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট চালাই তো আমাদের একটা ইউজার নেম থাকে, মানে কারো পোস্টে কমেন্ট করলে লাইক করলে তার কাছে শো করে ওই ইনস্টাগ্রামের আইডিটা, অর্থাৎ ইউজার নেমটা। সেমভাবে ইউটিউবের ইউজার নেম হচ্ছে হ্যান্ডেল। তো হ্যান্ডেলটা তুমি তোমার মতো বানাতে পারো, যখন তুমি কারো ভিডিওতে কমেন্ট করবে তাহলে এটাই কিন্তু শো করবে। তো চলো এখানে আমি আমার মতো একটা বানিয়ে নিই। এরপর তোমরা নিচে একটা অপশান পাবে ক্রিয়েট চ্যানেল বলে, তো জাস্ট এই লেখাটার উপরে ক্লিক করে দিতে হবে। এবার কিন্তু তোমার ফোনেতে চ্যানেলটা ওপেন হয়ে যাবে। তো আবারও জাস্ট আইকনটাতে ক্লিক করবে। ক্লিক করার পরে দেখো এখানে কিন্তু চ্যানেল হয়ে গেছে, তো জাস্ট তোমাকে ভিউ চ্যানেলের উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখতে পাবে তোমার চ্যানেলটা এখানে রেডি। তবে শুধুমাত্র কিন্তু আমরা চ্যানেলের নামটার চ্যানেলটাই তৈরি করেছি, এখনও কিন্তু অনেক কাজ বাকি। এবার আমরা নেক্সট যে কাজটা করব, এই যে এখানে চ্যানেলটা ওপেন করেছি এখানে দেখো পেন্সিল আইকন দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পরে সবার প্রথমে যে কাজটা করব, চ্যানেলের একটা লোগো দেব আর একটা ব্যানার দেব। তো প্রথমে এই গোল যে সার্কেলটা রয়েছে এখানে একটা ক্যামেরা আইকন রয়েছে, জাস্ট এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে একটা লোগো সিলেক্ট করে নেব। তো এখানে আমি লোগো হিসাবে আমি আমার ছবিটা ইউজ করছি, অ্যান্ড এটা সিলেক্ট করার পরে সেভ অ্যাজ প্রোফাইল পিকচার উপরে ক্লিক করে দেবে। এটা ক্লিক করে দেওয়ার পরে এই ফটোটা কিন্তু তোমার চ্যানেলের লোগোর মধ্যে সেট হয়ে যাবে। নেক্সট দেখো পেছন দিকে যে ব্যানারটা রয়েছে ওখানেও একটা ক্যামেরা আইকন রয়েছে, ওটার উপরে ক্লিক করবে। অ্যান্ড ক্লিক করার পরে চুজ ফ্রম ইওর ফটোস এবং তোমরা একটা ব্যানার এখান থেকে সিলেক্ট করে নেবে। তো লোগো এবং ব্যানার কীভাবে বানাতে হয় আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে শিখিয়ে দেবো, অথবা তোমরা আমার চ্যানেলে গিয়ে চেক করতে পারো। তো আমি এখানে ব্যানারটাও সিলেক্ট করে নিচ্ছি, তারপরে সেভ অপশানে ক্লিক করে দিলাম। তো এখান থেকে আমার লোগো এবং ব্যানার কিন্তু সেট করা হয়ে গেল। তো বাকি এখানে যে কাজটা রয়েছে সেটা হচ্ছে ডেসক্রিপশান। যখন তুমি কারো ইউটিউব চ্যানেল ওপেন করবে এবং তার যদি অ্যাবাউট সেকশানে যাও তো সেখানে তোমরা দেখতে পাবে তার চ্যানেল সম্বন্ধে অনেক কিছু লেখা রয়েছে, অর্থাৎ তার চ্যানেলে কী কী ভিডিও রয়েছে, তার সাথে যোগাযোগ করতে হলে কী করতে হবে, সমস্ত কিছু কিন্তু ওই অ্যাবাউট সেকশানে লেখা থাকে। তো তোমরাও এখান থেকে ডেসক্রিপশানে তুমি তোমার সম্বন্ধে, তোমার চ্যানেল সম্বন্ধে, তোমার চ্যানেলে কোন টপিকের উপরে ভিডিও রয়েছে, কীভাবে কেউ তোমার সাথে কন্ট্যাক্ট করবে, সমস্ত কিছু কিন্তু এই ডেসক্রিপশানে লিখে দেবে। তো চলো এখন আমি তোমাকে দেখানোর জন্য কিছু লিখে নিই। ওয়েলকাম টু মাই চ্যানেল, ওকে। তো এটাই এখন লিখে নিলাম, বেশি কিছু লিখছি না, অ্যান্ড তারপরে সেভ অপশানে ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে জাস্ট ব্যাকে চলে আসলাম,
ব্যাকে আসার পরে এবার আমি তোমাকে দেখাচ্ছি, দেখো এখানে পুরোপুরি কিন্তু আমার চ্যানেলটা রেডি। এখানে চ্যানেলের নাম হয়ে গেছে, হ্যান্ডেল হয়ে গেছে, লোগো হয়ে গেছে, ব্যানার পর্যন্ত হয়ে গেছে। তো এখানে আমি ইউটিউব অ্যাপস থেকে যা যা করার সেগুলো করে দিলাম। এবার নেক্সট আমাদের কাজ হবে চ্যানেলটাকে ভেরিফাই করা, চ্যানেলে আরও কিছু সেটিংস অন করা, সেগুলো পুরোপুরি আমরা করব কিন্তু গুগল ক্রোম থেকে। তো সবার প্রথমে তোমাকে তোমার ফোনেতে ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিতে হবে। ক্রোম ব্রাউজার ওপেন করে নেওয়ার পরে জাস্ট এখানে গিয়ে সার্চ করবে studio.youtube.com। একটুকু যেন না স্পেস থাকে পুরোপুরি লিখবে studio.youtube.com অ্যান্ড লেখার পরে এটা সার্চ করবে। এবং সার্চ করার সাথে সাথে এদিকে থ্রি ডটে ক্লিক করবে। ক্লিক করার পরে এই যে ডেস্কটপ সাইট বলে একটা বক্স রয়েছে, এটার উপরে একটা টিক অপশান থাকবে, এটাতে ক্লিক করবে যাতে টিক অপশানটা চলে আসে। আসলে কি হবে না, তোমার ফোনেতে তোমার যে ইউটিউব চ্যানেলটা সেটা হচ্ছে ডেস্কটপ আকারে ওপেন হয়ে যাবে, মানে কম্পিউটারে যেমনভাবে আমরা খুলি না সেটা ফোনেতেই ওপেন হয়ে যাবে। ওকে, ওপেন হয়ে যাওয়ার পর এবার আমরা কী কী কাজ করবো তো ভালো করে দেখো। এবার দেখো তোমার কাছে এরকম একটা কিন্তু স্টুডিওর পেজ ওপেন হয়ে যাবে। সবার প্রথমে তোমরা দেখে নেবে একদম ডান দিকে উপরেতে তোমার ওই চ্যানেলটা সিলেক্ট করা আছে কিনা। যদি না সিলেক্ট করা থাকে তাহলে ওই আইকনের উপরে ক্লিক করে তারপরে এখানে সুইচ অ্যাকাউন্ট বলে একটা অপশান আছে, এটার উপরে ক্লিক করবে এবং যে জিমেলটাতে চ্যানেলটা ওপেন করেছিলে সেটা সিলেক্ট করে নেবে, দিলে কিন্তু সেই চ্যানেলটা এখানে ওপেন হয়ে যাবে। তো দেখো এবার আমি যেগুলো তোমাদেরকে করে দেখাবো, সবার প্রথমে একদম বাঁ দিকে নিচে একটা সেটিংসের অপশান পেয়ে যাবে, তো এটার উপরে ক্লিক করবে। এটার উপরে ক্লিক করার পরে একদম প্রথমে দেখো এখানে রয়েছে জেনারেল এবং তার নিচে রয়েছে চ্যানেল, তো এই চ্যানেল অপশানে ক্লিক করবে। চ্যানেল অপশানে ক্লিক করার পরে প্রথমে দেখো এখানে তিনটা অপশান রয়েছে, বেসিক ইনফো, অ্যাডভান্স সেটিংস আর ফিচার এলিজিবিলিটি। তো প্রথমে দেখো বেসিক ইনফো অ্যান্ড নিচে রয়েছে কান্ট্রি অফ রেসিডেন্স, তো এটা সিলেক্ট করবে। সিলেক্ট করার পরে তোমার কোন কান্ট্রি, সেটা ইন্ডিয়া হলে ইন্ডিয়া সিলেক্ট করবে, বাংলাদেশ হলে বাংলাদেশ সিলেক্ট করে নেবে। চলো এখানে আমি আমার ইন্ডিয়াটা সিলেক্ট করে নিই। ওকে, ইন্ডিয়া সিলেক্ট করে নেওয়ার পরে নিচে একটা অপশান পাবে কিওয়ার্ড। তো কিওয়ার্ডে গিয়ে তোমাকে যেটা করতে হবে, তোমার চ্যানেলে কোন কোন রিলেটেড টপিক রয়েছে সেগুলো লিখতে হবে। যেমন আমার চ্যানেলে টেক, তো আমি এখানে লিখব টেক, এবং যতগুলো তুমি ওয়ার্ড এইভাবে লিখবে প্রত্যেকটা যেন কোমা কোমা দিয়ে থাকে, এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি ট্যাগ, চ্যানেলের ট্যাগ। তো এইভাবে কয়েকটা কিওয়ার্ড তোমরা এখানে আলাদা আলাদা করে কোমা দিয়ে দিয়ে লিখে নেবে। তাহলে এখানে প্রথমে তোমরা কান্ট্রি সিলেক্ট করবে আর কিছু কিওয়ার্ড এখানে আলাদা আলাদা কোমা দিয়ে দিয়ে লিখে নেবে। তো এটা বেসিক ইনফো হয়ে গেল। এরপরে রয়েছে অ্যাডভান্স সেটিং। অ্যাডভান্স সেটিংয়ে যাবে, যাওয়ার পরে তোমরা এখানে আবার অনেকগুলো অপশান পাবে, এই অপশানগুলো কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট। তো সবার প্রথমে দেখো এখানে রয়েছে ডু ইউ ওয়ান্ট টু সেট ইউর চ্যানেল অ্যাজ মেড ফর কিডস, তুমি যে ভিডিও বানাচ্ছ সেটা হচ্ছে বাচ্চাদের জন্য নাকি বড়দের জন্য। তো তোমাকে জাস্ট এখানে অবভিয়াসলি বড়দের জন্য, তো এখানে যে নো সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস, অর্থাৎ মিডিলে যে অপশানটা রয়েছে সেটা সিলেক্ট করে নিতে হবে। ওকে, সেটা সিলেক্ট করার পরে আর এখানে কোনো অপশান নেই, এবার চলে যেতে হবে ফিচার এলিজিবিলিটি এই অপশানটার উপরে। এখানে যাওয়ার পরে তিনটে জিনিস তোমাকে ভেরিফাই করতে হবে। প্রথম যেটা রয়েছে স্ট্যান্ডার্ড, এটা কিন্তু অলরেডি আগে থেকেই এনাবেল রয়েছে, বাট সেকেন্ড আর থার্ড নম্বরে যেটা রয়েছে এই দুটো কিন্তু তোমাকে এনাবেল করতে হবে। তো সেকেন্ড যেটা রয়েছে দেখো এখানে এলিজিবলের পাশে একটা তীর চিহ্ন রয়েছে, জাস্ট এটার উপরে ক্লিক করবে। অ্যান্ড ক্লিক করার পরে তোমরা দেখতে পাবে এখানে লেখা রয়েছে ভেরিফাই ফোন নাম্বার, এখান থেকে কিন্তু চ্যানেল ভেরিফাই করতে হবে। যদি তুমি তোমার চ্যানেলকে ভেরিফাই না করে থাকো তাহলে কিন্তু অনেক কিছুই তুমি চ্যানেলে করতে পারবে না, যেমন ভিডিও বানানোর পরে তুমি থাম্বনেল দিতে পারবে না, এরকম অনেক ফিচার্স রয়েছে যেগুলো করতে পারবে না। তো মাস্ট কিন্তু তোমাকে চ্যানেল ভেরিফাই করতে হবে। তো চ্যানেল ভেরিফাই করার জন্য জাস্ট এই ভেরিফাই ফোন নাম্বারের উপরে ক্লিক করবে। এরপর তোমার কাছে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে, তো এটাকে আমি প্রথমে জুম করে নিচ্ছি। তো ভেরিফাই করার জন্য তোমরা এখানে দুটো অপশান পাবে, এক হচ্ছে টেক্সট মেসেজের দ্বারা আর একটা কলের দ্বারা। তো তোমরা যেটা চাও সেটা উপরে সিলেক্ট করে নেবে, আমি এখানে টেক্সটাই সিলেক্ট করছি, মানে যাতে করে টেক্সটের মাধ্যমে আমার কাছে ওটিপিটা আসে। আর এখানে কান্ট্রি আবারও সিলেক্ট করবে, ইন্ডিয়া যেন থাকে, যদি তোমার অন্য কান্ট্রি হয় অন্য কান্ট্রি সিলেক্ট করবে। অ্যান্ড নিচে তোমার মোবাইল নাম্বারটা এন্টার করে দেবে, তো চলো এখানে আমি মোবাইল নাম্বার এন্টার করে দিই। সো এরপর তোমার ওই নাম্বারেতে একটা ওটিপি কোড চলে আসবে 6 ডিজিটের, যেটা তোমাকে কিন্তু এখানে এন্টার করতে হবে। তো চলো ওটিপিটা এন্টার করে নিই অ্যান্ড তারপরে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। এরপর কিন্তু তোমার কাছে এরকম একটা লেখা চলে আসবে ফোন নাম্বার ভেরিফাইড, অর্থাৎ তোমার চ্যানেল কিন্তু ভেরিফাই কমপ্লিট। এবার তোমরা এখানে দেখতে পাবে যে সেকেন্ড যে অপশানটা এটাও কিন্তু এনাবেল হয়ে গেছে। এবার তোমাকে থার্ড যে অপশানটা রয়েছে এটা তোমাকে এনাবেল করতে হবে। এটা এনাবেল করার জন্য তোমাকে যেটা করতে হবে, এখানে দেখো তিনটা অপশান রয়েছে, ভিডিও ভেরিফিকেশান, ভ্যালিড আইডি আর চ্যানেল হিস্ট্রি। এটার জন্য তোমাকে তোমার চ্যানেলেতে ভিডিও আপলোড করতে হবে, সাথে এই যে দেখো এখানে অ্যাক্সেস ফিচার্স বলে যেটা রয়েছে এটার এই অপশানটার উপরে ক্লিক করবে।
এটার উপরে ক্লিক করার পরে দেখো এখানে পুরোপুরি লেখাই থাকবে যে এই ভেরিফিকেশনটা তুমি কিভাবে করতে পারবে। তো চলো এটা আমি তোমাকে বলে দিই কিভাবে এই ভেরিফিকেশনটা করতে পারবে। এখানে তিনভাবে করতে পারো। এক হচ্ছে ভিডিও ভেরিফিকেশন, মানে ভিডিও ভেরিফিকেশনের উপরে ক্লিক করার পরে যদি তোমরা নেক্সটে ক্লিক করো তাহলে তোমার কাছে একটা মেল আসবে এবং মেলেতে ক্লিক করার পরে তোমার ক্যামেরার সামনে তোমার ফেসটা দেখাতে হবে, ওকে 30 সেকেন্ডের জন্য। দেখালে কি হবে না, এখানে এটা ভেরিফিকেশন একদিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। অথবা তোমরা তোমার ভ্যালিড আইডি, যেমন তোমার পাসপোর্ট বা কোনো গভর্নমেন্ট আইডি যদি থাকে সেটার মাধ্যমে তোমরা ভেরিফাই করতে পারো। অ্যান্ড 3 নম্বরে বিল্ড চ্যানেল হিস্ট্রি, তুমি যদি টানা 2 মাস তোমার চ্যানেলটাকে ঠিকঠাকভাবে ইউজ করো, ঠিকঠাকভাবে ভিডিও আপলোড করে যাও তাহলে কিন্তু সেটা অটোমেটিকলি ভেরিফাই হয়ে যাবে। তো এই ভেরিফাইটা আমি তোমাদেরকে করে দেখাচ্ছি না, তোমরা যে কোনো একটা অপশান সিলেক্ট করে ভেরিফাইটা করে নেবে। তো এটা ভেরিফাই করে নিলে এই 3টে অপশানই কিন্তু এখানে এনাবেল হয়ে যাবে। এরপরে নেক্সট যেটা এখানে চ্যানেল ছিল ওরই নিচে আবার রয়েছে আপলোড ডিফল্ট, এটার উপরে ক্লিক করবে। সেখানে ক্লিক করার পরেও আবার 2টা অপশান পাবে, বেসিক ইনফো আর অ্যাডভান্স সেটিং। তো বেসিক ইনফোতে কিছু চেঞ্জ করার দরকার নেই, চলে যাবে অ্যাডভান্স সেটিংয়ের উপরে। এখানে গিয়ে কিছু সেটিংস আমি তোমাকে অন করতে বলবো, যেগুলো অন করবে। প্রথমে দেখো ক্যাটাগরি, যেটা নান রয়েছে, অর্থাৎ তোমার চ্যানেলটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ে, তুমি কী টাইপের ভিডিও আপলোড করো, টেক, কুকিং, ব্লগ, যে কমেডি, যে টাইপের ভিডিও তুমি আপলোড করো সেই ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করে নেবে। তো আমি এখানে সায়েন্স অ্যান্ড টেকনোলজি এটা সিলেক্ট করে নিচ্ছি, ওকে। অ্যান্ড তারপরে এখানে ভিডিও ল্যাঙ্গুয়েজ রয়েছে, তোমার ভিডিও কোন ল্যাঙ্গুয়েজ এটা কিন্তু মাস্ট সিলেক্ট করবে। অনেকেই রয়েছে যারা চ্যানেল ওপেন করার পরে এই ভিডিও ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে না, এটা সিলেক্ট করলে কি হবে না, আমি যেহেতু বাংলায় ভিডিও করছি তো ইউটিউব কি করবে, শুধুমাত্র বাংলা যা ভিউয়াররা রয়েছে তাদেরকে কিন্তু আমার ভিডিও সাজেস্ট করবে। তো মাস্ট কিন্তু ভিডিও ল্যাঙ্গুয়েজ এখান থেকে সিলেক্ট করবে। তো এখানে ভিডিও ল্যাঙ্গুয়েজের উপরে ক্লিক করবে, ক্লিক করার পরে তো এখানে আমি জাস্ট বাংলাটা সিলেক্ট করে নিলাম। অ্যান্ড তারপরে এখানে দেখো কমেন্ট ফমেন্ট এগুলো রয়েছে, এগুলো আর কিছু চেঞ্জ করার দরকার নেই, জাস্ট সেভ অপশানে ক্লিক করবে, ওকে। এগুলো করার পরে তোমার চ্যানেল ভেরিফাই হয়ে যাবে এবং যে সেটিংসগুলো আমি তোমাকে অন করতে বলেছিলাম সেগুলোও কিন্তু হয়ে যাবে। আরও কিছু এক্সট্রা সেটিংস যেগুলো রয়েছে আমি তোমাকে দেখাবো। দেখো এবার ওরই উপরে কিছু অপশান রয়েছে, একদম শেষ থেকে তার আগে যে অপশানটা রয়েছে এটার উপরে ক্লিক করছি। এটার উপরে ক্লিক করার পরে এটা হচ্ছে কাস্টমাইজেশান, এখানে আবার তোমরা 3টে অপশান পাবে, 1 লেআউট, 2 ব্র্যান্ডিং আর 3 বেসিক ইনফো। তো লেআউটের এখন কোনো কাজ নেই, এটা নিয়ে আমি পরে তোমাকে বলবো। তো এখানে আমি চলে যাচ্ছি বেসিক ইনফোতে। বেসিক ইনফোতে যাওয়ার পরে তো দেখো এখানে প্রথমেই রয়েছে নেম, অর্থাৎ এখান থেকেও তোমরা চ্যানেল নেম চেঞ্জ করতে পারবে। তারপরে রয়েছে হ্যান্ডেল, এখান থেকেও তোমরা চ্যানেলের হ্যান্ডেল সেট করতে পারবে এবং ডেসক্রিপশন সেমভাবে এখান থেকে সব কিছুই করতে পারবে। এবার তোমরা যখন কারো ইউটিউব চ্যানেল ওপেন করো দেখবে একদম চ্যানেলের অ্যাবাউট সেকশানে সে তার ইনস্টাগ্রাম আইডি, ফেসবুক আইডি, টুইটার আইডি, এই সমস্ত আইডিগুলোর লিঙ্কস কিন্তু দিয়ে রাখে। তুমি তোমার চ্যানেলে কীভাবে সেই আইডির লিঙ্কসগুলো অ্যাড করবে, তো দেখো একদম এই অপশানটায় আসার পরে, এই কাস্টমাইজেশান অপশানে আসার পরে একদম শেষে চলে আসবে। আসার পরে এখানে দেখবে দেখতে পাবে লিঙ্কস বলে লেখা রয়েছে, তো এই অ্যাড লিঙ্কের উপরে ক্লিক করবে। অ্যাড লিঙ্কের উপরে ক্লিক করার পরে দেখো প্রথমে রয়েছে লিঙ্ক টাইটেল, তো আমি ধরো আমার ফেসবুক আইডির লিঙ্ক দেবো, তো এখানে আমি লিখে নেবো ফেসবুক। অ্যান্ড তোমার ফেসবুক প্রোফাইলের যে লিঙ্কটা রয়েছে সেটা এখানে কিন্তু পেস্ট করে দিতে হবে। তো চলো এখানে আমি ফেসবুক প্রোফাইলের লিঙ্কটা পেস্ট করে দিই, ওকে। তো এখানে আমি ফেসবুক লিখলাম আর সাথে আমার ফেসবুক প্রোফাইলের লিঙ্কটা ইউআরএল এর জায়গায় পেস্ট করে দিলাম। তো এইভাবে তোমরা ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, যে কোনো তোমার সোশ্যাল মিডিয়া আছে সেগুলো কিন্তু এই অ্যাড লিঙ্কে ক্লিক করে করে এখান থেকে অ্যাড করতে পারো। এবং সাথে এখানে ইমেল অ্যাড্রেস রয়েছে, এখানে এসে তোমরা একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবে, যাতে করে যদি তোমার চ্যানেলে কেউ স্পন্সরশিপ দিতে চায় তাহলে কিন্তু এখান থেকে তোমার সাথে কন্ট্যাক্ট ইজিলি করে নিতে পারবে। তো এখানে একটা জিমেল অ্যাকাউন্ট তোমরা অ্যাড করে দিবে, চলো এটাও করে দিই, ওকে। তো এটাও করে নিলাম। এটাও করে নেওয়ার পরে একদম উপরে যে পাবলিশ অপশানটা রয়েছে জাস্ট এটার উপরে ক্লিক করে দেবে। ব্যাস, যে ইউটিউব চ্যানেলটা তুমি এতদিন ধরে ওপেন করবে করবে করে করতে পারছিলে না, ফাইনালি আজকে তুমি তোমার চ্যানেলটা ওপেন করে নিলে, চ্যানেল ভেরিফাই করে নিলে, চ্যানেলের যে মেন মেন ইম্পর্টেন্ট সেটিংসগুলো রয়েছে সেগুলোও করে নিলে, চ্যানেল তো ওপেন করা হয়ে গেল। এবার চ্যানেলে ইনকাম করবে কিভাবে, দেখো চ্যানেলে ইনকাম করার জন্য ইউটিউব চ্যানেলের একটা রুলস রয়েছে যার নাম হচ্ছে মনিটাইজেশান। তার জন্য দেখো এই যে কাস্টমাইজেশান অপশান রয়েছে ওর উপরে একটা ডলারের সাইন দেখতে পাবে, ওটার উপরে ক্লিক করতে হবে। ওটার উপরে ক্লিক করার পরে তোমরা এখান থেকে দেখতে পাবে যে চ্যানেল মনিটাইজেশান করার জন্য কী কী করতে হবে। সবার প্রথমে দেখো রয়েছে এখানে 1000 সাবস্ক্রাইবার, অর্থাৎ তোমার চ্যানেলে তখনই মনিটাইজেশান অন হবে যদি তুমি তোমার চ্যানেলেতে 1000 সাবস্ক্রাইবার, অর্থাৎ 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে নাও। তারপরে রয়েছে 4000 ঘন্টার ওয়াচ টাইম লাস্ট 365 দিন, অর্থাৎ তুমি যদি 1 বছরের মধ্যে, অর্থাৎ শেষ 1 বছরের মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করো 1000 সাবস্ক্রাইবারের সাথে, তাহলে কিন্তু তোমার চ্যানেলে মনিটাইজেশান এনাবেল হবে।
এবার এখানে অনেকেই ভয় পেয়ে যাও যদি এক বছরের মধ্যে 4000 সাবস্ক্রাইবার না কমপ্লিট করতে পারো। তো এটা নিয়ে আমি একটা ভিডিও দিয়ে রেখেছি, তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাবে, তো ওই ভিডিওটা দেখে নিতে পারো। তো বলে দিই তোমাদেরকে, এরকম কোনো নিয়ম নেই যে এক বছরের ভিতরেই করতে হবে, এটা হচ্ছে শেষ এক বছর। ভালোভাবে জানার জন্য তোমরা ওই ভিডিওটা দেখতে পারো। তো প্রথমে যেটা বললাম, চ্যানেল মনিটাইজেশন করার জন্য 1000 সাবস্ক্রাইবার দরকার হবে, সাথে 4000 ঘন্টার ওয়াচ টাইম দরকার হবে। আর যারা চ্যানেলে শর্ট ভিডিও বানাবে, শুধু লং ভিডিও নয়, আমি যেটা একটু আগে বললাম এটা কিন্তু লং ভিডিওর জন্য নিয়মটা ছিল, যারা শর্ট ভিডিও বানাবে তাদের জন্য নিয়ম হচ্ছে চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হবে, এবং যা শর্ট ভিডিও তুমি আপলোড করবে শেষ 90 দিনের মধ্যে যেন সেই শর্ট ভিডিওর মোট ভিউ 10 মিলিয়ন, মানে 1 কোটি ভিউ আসে, তাহলে কিন্তু তুমি তোমার শর্ট ভিডিও চ্যানেলকেও মনিটাইজেশন করতে পারবে এবং তুমি তোমার চ্যানেলে আর্নিং স্টার্ট করতে পারবে। ওকে, তো ফাইনালি আমরা জেনে গেলাম কীভাবে চ্যানেল ওপেন করতে হয়, চ্যানেল দিয়ে কীভাবে আর্নিং করতে হয়, চ্যানেল ভেরিফাই, কী কী সেটিংস অন করতে হয়, সমস্ত কিছু আমি তোমাকে ডিটেলসে শিখিয়ে দিলাম। এরপরেও যদি তোমাদের কিছু মিস হয়ে যায় তো তোমরা আবার ভিডিওটা প্রথম থেকে দেখতে পারো, এবং আর যদি কোনো রকম তোমাদের সমস্যা হয় সেটা তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো। এছাড়াও আমি আমার ইনস্টাগ্রাম আইডি দিয়ে দেবো, তোমরা পার্সোনালি যে কোনো মেসেজ আমাকে করতে পারো, আমি তোমাদেরকে অবশ্যই রিপ্লাই দেবো এবং হেল্প করবো। ওকে, আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। যদি তোমার কোনো এরকম বন্ধু রয়েছে বা ফ্যামিলির কেউ রয়েছে যারা ইউটিউব চ্যানেল ওপেন করতে চায়, তাদেরকে এই ভিডিওটা শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ, টাটা।